সংবাদ সম্মেলন করে তিতাস উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তিনি সোমবার তিতাস প্রেস ক্লাব মিলনায়নের সাংবাদিক সম্মেলনে বিএনপি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক কবির হোসেন তিনি বলেন রাজনীতি ও সাংবাদিকতা এক সাথে নয় একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয় এর ফলে জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি থেকে বেরিয়ে আসবো তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ কার্যকর হবে গত বছর সতেরো আগস্ট কবির হোসেন তিতাস উপজেলা বিএনপির অভয়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অদ্যবধি এই বিষয়ে বিএনপি থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে কবির হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমি গত দুই সালের আগস্ট আমি পদবেগপত্র দিয়েছি এখন আমাকে জানানো হয়নি আমি অপেক্ষায় ছিলাম সেহেতু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই দল থেকে সরে যাচ্ছি আমি আর এই দলের সাথে সম্পৃক্ত থাকতে চাই না কারণ আমি একজন পেশাদার সাংবাদিক হয়ে আমি এত বড়ো দলের সাথে সম্পৃক্ত থেকে আমি তিতাসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে আমার ব্যাহত হচ্ছে সুতরাং আমি যাতে বস্তুনিষ্ঠুর সাংবাদিকতা করে আপনাদের সাথে তিতাসে কর্মরত সাংবাদিকদের সাথে মিলেমিশে চলতে পারি থাকতে পারি সেই কারণেই আমাকে আমার এই সিদ্ধান্ত